আমরা এসেছি বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে। বাংলাদেশে ঠিক এখন যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার চলছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে নির্বিচারে খুন করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, সে পারে আমরা বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার্থে আমরা এসেছি। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি আমরা দিয়েছি এখানে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের মাধ্যমে। আমরা সেই চিঠিতে আমরা দাবি রেখেছি অতিসত্বর যারা এই সমস্ত কাজে লিপ্ত আছে তাদেরকে অতিসত্বর গ্রেপ্তার করা, এবং যে সমস্ত মন্দিরগুলোকে ভেঙে দিচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, সেগুলোকে পুনঃস্থাপিত স্থাপন করে দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট আমরা রেখেছি। এবং খুব তাড়াতাড়ি যারা এই সমস্ত কাজে যে সমস্ত ক্রিমিনালরা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করে এই যে পরিস্থিতি যেটা হয়েছে সেই পরিস্থিতি যাতে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা যায় সেই অনুরোধটা আমরা রেখেছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.